हाय व्यूअर्स अस्सलाम वालेकुम आमी एखन आपनादेरके देखाबो किभाबे छोरा कुचु दिए माछ दिए रान्ना करा जाए। तो आमी कि सरपुटी दिए रान्ना करब। तो देखें आमी किछु इनग्रेडियंट्स निएछि, आमी एगुलो भालो करे केटे लवण दिए धुए निएछि आर हलुद मरिच निएछि आर निलाम जीरा, तारपरे निलाम देखें पेंयाज कुचि, तारपरे पेंयाज बाटाओ निएछि एक चामच, তারপর আদা রসুন বাটা নিয়েছি, তারপরে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি আর মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আগে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমরা রান্নার প্রণালীতে চলে যাই। তো আমি কড়াইয়ের মধ্যে দেখেন সামান্য একটু তেল দিয়ে দিলাম, অল্প একদম। তারপরে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিব ভালো করে। তেলটা গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তেলটা লেড়িচেড়ে একটু চারিদিকে ভালো করে লাগিয়ে নিলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এই যে মাছগুলো দেখেন দিয়ে দিলাম সরপুটি। আমাদের ঘরে যত যতজন সদস্য ওই হিসাব করে আমি দিলাম, কারণ আমাদের ঘরে রাত্রেবেলা ওই মাছগুলোর খাওয়া হবে না বা তরকারিটা এত বেশি থাকলে খাওয়া হতে চায় না, তো এই জন্য আমি ওই হিসাব করে রান্নাটা করলাম। কারণ রাত্রে আমাদের ঘরে রুটি খায় ও খুব কমই ভাত খাওয়া পরে, দু একজন ছাড়া কেউ ভাত খায় না। তরকারিটা থেকে গেলে অপচয় হয়। তো আমার মাছটা ভাজাটা হয়ে গিয়েছে, এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি, দেখেন একটু উল্টাই দিলাম, লাল 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 হয়েছে একদম। সরটি মাছ এখন আমি একটু তেল দিয়ে নিব। তা আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি একটু লবণ দিয়ে দিব। যে দেখেন আমি এখন লাড়িয়ে নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি, তো এখন আমি একটু লবণ দিয়ে নিব। তো আমি এখন ভাজাটা একদম বাতে ভাজা হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখেন এখন পুরাপুরি ভাজা হয় নাই। ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলে তারপরে আমি এটাতে সব কিছু দিব। দেখেন আজকে আকাশটা সুন্দর, না রোদ অত করা না বৃষ্টির ভাব, হালকা বাতাস একটু একটু ঝিরিঝিরি, ভালো লাগছে। দেখেন আকাশটা কত সুন্দর আজকের, মানে রোডটা কত সুন্দর, আকাশটা দেখাতে পাচ্ছি না। তো আমি আমার দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা বাটা দিলাম, এখন একটু রসুন বাটা দিয়ে দিব। তো এটা অনেকে জিরা ছাড়া করতে পছন্দ করে এই তরকারিটা, তবে আমার কাছে তরকারিটাতে জিরাটা দিলে খুব ভাল লাগে।
জিরাটা দিলে তো আমি এই জন্য এটাতে একটু জিরাও ব্যবহার করি, আদাও ব্যবহার করি। অনেকে আদা দেয় না, শুধু রসুন দিয়ে রান্নাটা করে, তাতেও ভালো লাগে, তবে আমার কাছে জিরাটা দিলে ভালো লাগে। জিরাটা কেউ যদি জিরাটা ওরকম পছন্দ না করেন তবে কাঁচা জিরা বেটে দিতে পারেন। তো আমি একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু হলুদ দিব। তো এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিব অল্প। জিরা দিয়ে দিলাম, এবার জিরাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম এক চামচের মতো। পেঁয়াজ বাটাটা দিলে সবসময় তরকারি কালারটা সুন্দর হয়, এই জন্য আমি পেঁয়াজ বাটাটা দিই সাথে। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখেন তেলটা উপরে উঠে আসছে, এখন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ছড়া কুচুগুলো দিয়ে দিব। ছড়া কচুটা আমি লবণ দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এটার মধ্যে আঠা ভাবটা না থাকে। লবণ দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিলে আঠা ভাবটা থাকে না, চলে যায়। তো আমি এখন এটাকে ঢেকে কয়েক 10 মিনিটের জন্য রেখে দিব, বা 5 মিনিট এরকম আপনাদের পরিমাণ মতো আপনারা রাখবেন, দেখবেন কতটুকু সময় লাগে। তা আমি আরেকটু ডেকে দিব। আমার এখনও পানি রয়ে গিয়েছে আর ইয়েটাও কচুটা ওরকম সিদ্ধ হয়ে আসেনি, তো আমি আবার ডেকে দিব। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু আমি ঢেকে দিয়েছিলাম, তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শুকিয়ে আসলে আমি একবারে পানি দিয়ে দিব। তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে আর একটু পানি দিব, কারণ কচুটা পুরোপুরি সিদ্ধ হতে হবে, তো ওই পরিমাণ পানিটা দিলে কচুটা সিদ্ধ হবে। তো আমি পানিটা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি শুধু দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আমি আর একটু জাল করে নেব, কাঁচামরিচের ঝালটা যেন তরকারিতে পুরোপুরি যায় সেই জন্য আমি একটু অনেকক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি এই মুহূর্তে কাঁচামরিচটা দিয়ে, দেখেন তরকারিটা হয়ে আসছে, তো আমি কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে দিলাম। আমার তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে, এ তরকারিতে একটু ঝোল ঝোল রাখতে হয় না, পরে শুকালে একদম একদমই পানি শুকিয়ে যায়। তো আমি একটু হালকা ঝোলটা রেখেছি, তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যেমন তরকারিটা কেমন হয়েছে দেখতে।
चेस देखें आमी बेरेछी तरकारीटा कत सुंदर हुए देखें अपनारा खेये देखें बासाय आर आमार चैनलटी जदि आपनादेर भालो लागे ताहले सबस्क्राइब करबें आर लाइक शेयर कमेंट दिए पाशे थाकबें आमार आमार चैनलटी एगिये जेते साहाज्य करबें आर आमी आमार चैनलटिर जन्य दोआ करबें आर आपनारा भालो थाकबें। आल्लाह हाफेज। अस्सलामु आलाइकुम।